হ্যালো বন্ধুরা, আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে ভীষণ স্পেশাল একটা উচ্ছের রেসিপি দেখাবো। সেটা হচ্ছে সর্ষে বাটা দিয়ে, অ্যাকচুয়ালি সর্ষে আর পোস্ত বাটা দিয়ে আলু বেগুন আর উচ্ছের ঝাল। ভীষণ স্পেশাল রেসিপি, একবার খেলে এর স্বাদ একেবারে মুখে লেগে থাকে। চলুন তাহলে দেখে নিই কীভাবে বানাতে হয়। সবার প্রথমে আমরা মশলার পেস্টটা বানিয়ে নেব। আমরা এই রেসিপিটা বানাবো পেঁয়াজ রসুন ছাড়া, নিরামিষ। তো আমি একটা ছোট মিক্সার জার নিয়েছি, তাতে আমি দিচ্ছি 1 টিস্পুন কালো সর্ষে, চাইলে আপনি হলুদ সর্ষেটাও দিতে পারেন। আর দিচ্ছি আমি 1 টিস্পুন পোস্ত। পোস্তটা স্কিপ করা যায়, কিন্তু পোস্ত দিলেই, তবেই যে মুখে লেগে থাকা স্বাদটা আমি বললাম সেটা পোস্ত দিলেই সম্ভব। আমি অন্য কিছু না দিয়ে, বিনা জল দিয়ে আমি একবার ঘুরিয়ে নিয়েছি। এবার আমরা দেবো এর মধ্যে স্বাদ মতো লবণ। তরকারিতে যতটুকু লবণ লাগবে পুরোটা আমি এখানে দিচ্ছি। একটা টমেটো নিয়েছি মিডিয়াম সাইজের আর স্বাদ মতো কাঁচা লঙ্কা। সর্ষে বাটার সময় সবসময় নুন আর কাঁচা লঙ্কা দিয়েই বাটবেন, তাহলে সর্ষে কখনোই তেতো হবে না। এবার আমি একটা পেস্ট বানিয়ে নেব আর দরকার মতো জল ব্যবহার করব। দেখুন আমার পেস্ট কিন্তু তৈরি হয়ে গেছে, একদম স্মুথ পেস্ট আমি তৈরি করেছি। এবার চলুন কড়াইয়ের দিকে যাওয়া যাক। এই হচ্ছে আমি সবজি নিয়েছি, দেখুন 3টে উচ্ছে নিয়েছি লম্বা লম্বা করে কেটে, আর বীজগুলো আমি ফেলে দিয়েছি দেখতে পাচ্ছেন। আর বেগুন নিয়েছি 2টো, এটা দেশি বেগুন, চাইলে বড় বেগুনও নিতে পারেন। আর 2টো ছোট ছোট আলু নিয়েছি, সব কিছু লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি। এবার সবজি আমরা ভেজে নেব। তো কড়াইয়ে দিয়ে দেবো তেল, আমি সাদা তেল ব্যবহার করছি, সর্ষের তেল ব্যবহার করলে আরও ভালো রেজাল্ট আসবে। এবার প্রথমে আমরা উচ্ছেগুলো দিয়ে দেবো, উচ্ছেগুলো সুন্দর লাল লাল করে ভেজে নেব। রান্নাটা কিন্তু করলা দিয়েও করতে পারবেন। আর উচ্ছের ভেতরের এই যে বীজের অংশটা যদি ফেলে দেন আর এরকম লাল লাল করে ভেজে নেন, তাহলে উচ্ছের তেতো ভাবটা একেবারেই থাকে না। দেখুন সুন্দর করে আমি ভেজে নিয়েছি কড়া করে, এবার আমি নামিয়ে নিচ্ছি। আর এবার আমি ভেজে নেব আলুগুলো। আলুগুলো দিয়ে মিডিয়াম হিটে হালকা লাল লাল করে ভেজে নেব, মোটামুটি 25-30% কুক হয়ে যায় এমন করে ভেজে নেব। দেখুন হালকা লাল লাল দেখতে লাগছে আর আলুগুলো কিন্তু যথেষ্ট সফট হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি, একই প্লেটে তুলে নিচ্ছি। আর এই কড়াইতেই আমরা বেগুনগুলো ভেজে নেব। বেগুনটা বেশি ভাজতে হবে না, 3-4 মিনিটের জন্য ভেজে নেব মিডিয়াম হিটে। হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। এবার এই কড়াইতে আমরা তেলটা আর একটু বাড়িয়ে দেব গ্রেভির জন্য। আর এবার আমরা সরাসরি দিয়ে দেব সেই মশলার পেস্টটা। এতে কিন্তু জিরে রাঁধুনি কোনো কিছু না দিলেই চলবে, রাঁধুনিটা দিতে পারেন কিন্তু জিরে দিতে যাবেন না, জিরে সর্ষে কোনো কিছুই দিতে যাবেন না। আমি মিক্সার জারটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিয়েছি, আর এখন আমরা ঢেকে ঢেকে রান্না করব। আমি মশলা বাটার সময় পুরো লবণটা দিয়ে দিয়েছিলাম, তাই এখন আর লবণ দেওয়ার দরকার নেই। আর একটুখানি হলুদ দিতে পারেন, আমারও দেওয়ার ছিল কিন্তু আসলে আমি ভুলে গেছি, তো আমি সেটা পরে দেব। আর ঝাল তো আমি দিয়েই নিয়েছি। আর এবার দেখুন কিছুক্ষণ পরে তেলটা অনেকটা রিলিজ হচ্ছে আর পানিটা এখনও পুরোপুরি শুকোয়নি, তো এখন আমরা এর মধ্যে সবজিগুলো দিয়ে আরও কিছুক্ষণ সময় ভুনে নেব। হিটটা কিন্তু এখন একটু কম করে দিতে হবে, ভালো করে মিশিয়ে নিয়ে আমরা কিছুক্ষণের জন্য ঢেকে দেব। শুক্তোতে কিন্তু হলুদ থাকে না, যদি আপনি শুক্তোর কথা মাথায় রাখেন তাহলে কিন্তু হলুদ দেওয়ার কোনো দরকার নেই। আসলে আমার একটু দেওয়ার ছিল হলুদ, কিন্তু আমি এখন ভুলে গেছিলাম তাই আমি দিচ্ছি না, আমি পরে দিয়ে নেব। হলুদ না দিলেও কিন্তু টমেটোর কারণে সুন্দর একটা কালার এসছে। দেখুন কিছুক্ষণ পরে মশলাটা যথেষ্ট শুকিয়ে গেছে, নিচে থেকে লেগে যাওয়া শুরু হয়ে গেছে, আর তেলও কিন্তু রিলিজ হয়ে গেছে যেটুকু দিয়েছিলাম অল্প স্বল্প। দেখুন তাহলে এখন আমরা জলটা দিয়ে দেব। বেশি জল দেব না, কারণ এই সবজিটা কিন্তু একটু গাঢ় গাঢ় শুকনো শুকনো খেতেই ভালো লাগে, শুক্তোর মতো করে বানাচ্ছি আর কি, খুব বেশি গ্রেভি আমি রাখবো না।
শুক্তোতে রাঁধুনির পেস্ট ব্যবহার করা হয়। আপনি চাইলে ফোড়নে, মানে শুরুতে যখন তেল দিয়েছি তখন একটুখানি রাঁধুনি দিতে পারেন। মাঝখানে আমি ঢাকনা সরিয়ে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ঢেকে দিচ্ছি আর পুরোপুরি সবজিগুলো গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে নিচ্ছি। ভালো করে মিশিয়ে দিয়েছি হলুদটা আমি, এবার আমি ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করছি। দেখুন বন্ধুরা, সবজিটা কিন্তু একদম গলে গেছে, আলু বেগুন উচ্ছে সব কিছু গলে গেছে। আমি আপনাকে দেখাচ্ছি, এটা আলু আর এই হচ্ছে উচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে। তারপরও দেখুন খুব সুন্দর করে গলে গেছে, আর বেগুন তো দেখার দরকারই নেই, আর ঝোলটাও কিন্তু ঠান্ডা হয়ে গেলে আরও একটু শুকিয়ে যাবে। তো এই জন্য এখানে আমি স্টপ করছি, হিটটা বন্ধ করে দেব। এই রেসিপিতে আমি ধনে পাতা ব্যবহার করি না, যদি আপনি করে থাকেন তাহলে দিতে পারেন। যাই হোক, আমি হিট বন্ধ করে দিচ্ছি আর এখন আমি সবজিটা সার্ভ করছি। দেখুন বন্ধুরা, এটা দেখতে কিন্তু খুব একটা তেল চকচকে বা লাল লাল কালার সেরকম কিছুই নয়, কিন্তু খেতে কিন্তু এটা অসাধারণ লাগে, খুবই ভালো লাগে। অবশ্য এটা আপনি বাঙালি হলে আপনাকে আলাদা করে বলার দরকার নেই। যাই হোক, এই সিম্পল রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো। আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর খেতে থাকুন।